ভারতীয় বাংলা চলচ্চিত্রের ভুবন সম খ্যাত পরিচালক মৃণাল সেন। বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পরিচিত করার পেছনে যার অবদান অনস্বীকার্য, তার হাত ধরেই চলচ্চিত্র জগতে এক নতুন প্রবর্তন ঘটেছিল। বেঁচে থাকলে আজ শতবর্ষে পা দিতেন কিংবদন্তি এই নির্মাতা। জন্মদিনে ফিরে দেখা সেই বিখ্যাত ব্যক্তিকে। উপমহাদেশীয় বাংলা চলচ্চিত্রের ট্রিলজি বলা হয় সত্যজিৎ ঋত্বিক মৃণালকে। তিনজনই ছিলেন নিজ নিজ স্থানে অতুলনীয়। সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের পর মৃণাল সেনই এমন একজন পরিচালক যার হাত ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন ধারার প্রবর্তন হয়েছিল। কিংবদন্তি এই নির্মাতার জন্ম 1923 সালে বাংলাদেশের ফরিদপুরে। উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া শেষে উচ্চশিক্ষার জন্য সপরিবারে কলকাতায় পাড়ি দেন। 40-এর দশকে সেখানে সমাজবাদী সংস্থা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন তিনি। পড়াশোনা শেষে সাংবাদিক, ওষুধ বিপণনকারী এবং চলচ্চিত্রের শব্দ কলাকুশলী হিসেবেও কাজ করেন। সালটা 1955, রাত ভর্তিয়া সিনেমায় হাতে ঘড়ি মৃণালের। যদিও তা খুব একটা সাফল্য পায়নি, দ্বিতীয় সিনেমা নীল আকাশের নিচে তাকে বেশ পরিচিতি এনে দেয়। তৃতীয় সিনেমা 2222 থেকে আন্তর্জাতিক পরিচিতি পায়। পরের 20 বছরে একের পর এক সিনেমা করেছেন প্রচলিত ধারণার বাইরে বেরিয়ে এসে। তার নির্মিত আকাশ কুসুম, মৃগয়া অন্য যাত্রা, কলকাতা 71, মহাপৃথিবী, ওকাউরি কথা ও অন্য ভুবনে মৃণাল ছুঁয়ে গেছেন সময়কে। সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাকে তিনি যেভাবে সাহসের সঙ্গে তার সিনেমায় তুলে ধরেছেন তা অন্য কোনো ভারতীয় পরিচালক পারেননি। 1969 সালে তার পরিচালিত ভুবন সোম মুক্তি পায়। অনেকের মতে এটি মৃণাল সেনের শ্রেষ্ঠ সিনেমা। একটা ছবি দেখুন। বাংলা ভাষা ছাড়াও হিন্দি, ওড়িয়া ও তেলুগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন মৃণাল। দেশ বিদেশে অজস্র পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। 1981 সালে ভারত সরকার দ্বারা পদ্মভূষণ লাভ করেন। 2005 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান। ফরাসি সরকার তাকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কমান্ডার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এ সম্মানিত করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্ডার অফ ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলির প্রায় সবকটি বড় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জয় করেছে। বিপ্লবের কথা আমরাও জানতাম, লেনের বই পড়েছি। 2018 সালে 30 ডিসেম্বর এই কিংবদন্তি চলচ্চিত্রকার পরপারে পাড়ি জমান। সিনেমার পর্দায় ক্ষুদ্র গলি থেকে রাজপথ, বস্তি থেকে অট্টালিকার চিত্র তিনি তুলে ধরেছেন, যা আর শেষ পর্যন্ত শুধু কলকাতার মাঝে সীমাবদ্ধ থাকেনি, পেয়েছে বৈশ্বিক রূপ। আর এখানে মৃণাল সেন নির্মাতা হিসেবে অনন্য, সবার থেকে আলাদা। মারিও সেন, শোবিজ টুনাইট।